Dear student, come back to our routine class, HS first year, Animal Kingdom Classification. এই অধ্যায়ত মই প্ৰাণীসমূহৰ শ্ৰেণী বিভাজনৰ বিশদ বিৱৰণ দাঙি ধৰিম। Now you see Animal Kingdom, প্ৰাণী সাম্ৰাজ্য, how it is divided, কেনেকৈ ইয়াক ভাগ কৰা হৈছে, invertebrate, non-chordata প্ৰাণীসমূহক, আকৌ सेलुलर लेवल, टिश्यू लेवल, ऑर्गेन ऑर्गेन सिस्टम लेवल भाग करा हुई से। यार अंतर्गत प्राणी हम पर्व समूह हल फाइलम पोरिफेरा रंध्री पर्व फाइलम निडेरिया टिश्यू ग्रेड एंड ऑर्गेन एंड ऑर्गेन सिस्टम लेवल এই বৈশিষ্ট্যৰ প্ৰাণী সমূহ দুটা ভাগত ভাগ কৰা হৈছে আসিলোমেট এন্ড সিলোমেট আসিলোমেট যার বডি গভ্বর বা দেহ গভ্বর না থাকে এই পর্ব এই চরিত্রর প্রাণী পর্ব হল ফাইলাম প্লেটিহেলমিন সেপেটা কৃমি পর্ব ফাইলাম নিমাটোডা ঘূর্ণিয়া কৃমি পর্ব আকৌ সিলোমেটা মানে দেহ গুহা ফাঁকা বা দেহ গভ্বর জড়িত এই প্রাণী সমূহ হল ফাইলাম এনেলিডা পর্ব বলয়দেহী পর্ব ফাইলাম অর্থ্রোপোডা অন্ডিপডি পর্ব ফাইলাম মোলাস্কা কোমলদেহী পর্ব ফাইলাম একাইনোডারমেটা বা কন্টকচর্মি পর্ব আকৌ আমার ভার্টিব্রেটস অর্কর্ডেটা ডিভাইডেড ইন্টু ফাইভ ক্লাসেস ক্লাস পিসেস মৎস্য শ্রেণী ক্লাস অ্যাম্ফিবিয়া উভচর শ্রেণী ক্লাস রেপ্টাইলিয়া সরীসৃপ শ্রেণী ক্লাস এ পক্ষী শ্রেণী ক্লাস মামেলিয়া স্তন্যপায়ী শ্রেণী আকৌ মৎস্য শ্রেণী বা মৎস্য দুই ভাগত ভাগ করা হয়েছে কার্টিলেজেনাস ফিস বনিফিস কার্টিলেজেনাস হাড়বিহীন বা বনিফিস হাড়যুক্ত ক্লাসিফিকেশন অফ এনিমেল অর্থাৎ এনিমেল কিংডম কেনেকৈ চরিত্রের উপর ভাগ করে দেখুৱা হৈছে চোৱা ক্লাস একেই মৎস্য এম্ফিবিয়া উভচর রেপ্টাইলিয়া সরীসৃপ এপস পক্ষী মামেলিয়া স্তন্যপায়ী আকৌ ইনভার্টিব্রেট পর্বসমূহ কেনেকৈ ভাগ করা হৈছে পরিফেরা ইয়ার চরিত্রসমূহ বা রন্ধ্রী পর্বর চরিত্রসমূহ বডি উইথ পোরস একুয়েটিক সেসাইল আসেক্সুয়াল রিপ্রোডাকশন এক্সাম্পল স্পঞ্জ অর্থাৎ দেহটো রন্ধ্রযুক্ত রন্ধ্রী প্রাণী কিয় হল দেহটো রন্ধ্রযুক্ত একুয়েটিক অর্থাৎ ই পানীত থাকে আর সাগরীয় প্রাণী হয় ইহতর অযৌন প্রজনন হয় উদাহরণ স্পঞ্জ তেনেকে নিডেরিয়া প্রাণী সমূহর চরিত্র ডিপ্লোব্লাস্টিক হয় দ্বিস্তরীয় প্রাণী স্টিংইং সেলস এক্সাম্পল জেলিফেস হাইড্রা এই প্রাণী সমূহর স্টিংইং কোষ থাকে আর উদাহরণ হয়েছে জেলিফিস হাইড্রা প্লেটিহেলমিনস বা সেপেটাকৃমি পর্ব সমূহর চরিত্র হল ফ্ল্যাট ওয়ার্ম সেপেটা দেহটো ফ্রি লিভিং মুক্ত পরজীবী ফ্রি লিভিং অর প্যারাসাইট এক্সাম্পল টেপ ওয়ার্ম বা ফিতাকৃমি এই পর্বর অন্তর্গত অ্যাসকেহেলমিনথেস ঘূর্ণিয়া কৃমি এক্সাম্পল এসকারিস এসকারিস লুম্রিক কয়ডিস নাম শুনিছা এই ঘূর্ণিয়া প্রাণীসমূহ আমার শিশুসকলের বেশি দেখা যায় স্থূলত এই ঘূর্ণিয়া পেল সমূহ এসকে হেলমিনস পর্বর অন্তর্গত তেনেকে এনেলিডা সেগমেন্টেড ওয়ার্ম এক্সাম্পল আর্থ ওয়ার্ম লিজ জোক বা কেঁচুর দেহটো কেনেকুৱা খণ্ডযুক্ত বলয় সো ইহতক সেইকাৰণে খণ্ডযুক্ত বা সেগমেন্টেড প্রাণী বা বলয়দেহী প্রাণী বুলি কোৱা হয় অর্থ্রোপোডা অর্থ্রোপোডা মানে সন্ধিপদী অর্থাৎ জয়েন্ট এপেন্ডেজ ইহতর কিছুমান সন্ধিযুক্ত বা এনেকুৱা উপাঙ্গ বা এনেকুৱা থাকে ভৰি ঠেং এনেকুৱা এই সকলোবোৰে জোৰা লগা বা সন্ধিযুক্ত
উদাহরণ মকৰা, স্পাইডাৰ, ককৰোচ, পঁইতাচোৰা এই আটাইবোৰে খণ্ডিপদী পৰ্বৰ অন্তৰ্গত। তেনেকে মোলাস্কা কোমলদেহী, সফট মাস্কুলাৰ এনিমেলছ, পেশীযুক্ত আৰু কোমল, কিন্তু ইয়াক বৰ্মধাৰী বা খোলাধাৰী বুলি কোৱা হয়। যিহেতু প্ৰাণীটো অত্যন্ত কোমল, গতিকে ইয়াক আৱৰিত বা আবৃত হৈ থকা বাহিৰৰ যিটো হাৰ্ড বা কঠিন আৱৰণখন বৰ্মযুক্ত হয়, আৰু সেইকাৰণে ইহঁতক খোলাধাৰী বা বৰ্মধাৰী প্ৰাণী বুলিও কোৱা হয়, কিন্তু দেহটো কোমল। উদাহৰণ পাইলা, শামুক বা অক্টোপাছ, সাগৰীয় প্ৰাণী। তেনেকে কণ্ঠস্বৰ্মী বা একাইনোডাৰ্মেটা পৰ্বৰ হেক স্কিন বুলি কোৱা হয়, যেনেকুৱা কেতেলা পহু এইবিলাকৰ বা ছালখন যেনেকুৱা তেনেকুৱা ইয়াৰো দেহটো বুলি দেহ দেহাৱৰণ এনেকুৱা বুলি কোৱা হয় কণ্ঠস্বৰ্মী প্ৰাণীৰ, অৰ্থাৎ দেহটো এনেকুৱা কাঁইটীয়া। উদাহৰণ ষ্টাৰফিছ, চিয়াৰচিন, সাগৰীয় প্ৰাণী প্ৰায়বোৰে, আৰু এই প্ৰাণীসমূহ তৰা মাছ বা চিয়াৰচিন এইবোৰ কণ্ঠস্বৰ্মী প্ৰাণীৰ অন্তৰ্গত। এই পৰিফেৰাৰ পৰা বা ৰন্ধ্ৰি পৰ্বৰ পৰা একাইনোডাৰ্মেটা বা কণ্ঠস্বৰ্মী প্ৰাণীলৈকে ইনভাৰ্টিব্ৰেট অমেৰুদণ্ডী প্ৰাণী। ইয়াৰ উপৰি আমাৰ আকৌ এটা পৰ্ব দেখা যায়, ইয়াক এইটো হৈছে প্ৰটোপড এটা। ইয়াৰ বৈশিষ্ট্য, হোৱাট ইজ দ্য কেৰেক্টাৰিষ্টিক ফিচাৰ্ছ অফ প্ৰটোপড এটা, ই হৈছে মধ্যৱৰ্তী, অৰ্থাৎ অমেৰুদণ্ডী প্ৰাণীৰ পৰা মেৰুদণ্ডী প্ৰাণীলৈ উন্নীতকৰণ হওঁতে পোনে পোনে হোৱা নাই, মাজত এটা মধ্যৱৰ্তী অৱস্থা বা মধ্যৱৰ্তী পৰ্বও দেখা যায়। এই মধ্যৱৰ্তী পৰ্বটোৱে হৈছে প্ৰটোকৰ্ড এটা, আৰু এই ইয়াৰ প্ৰাণীসমূহ হ'ল বিটুইন ইনভাৰ্টিব্ৰেটছ এণ্ড কৰ্ড এটা। কোৱাই হৈছে অমেৰুদণ্ডী ইনভাৰ্টিব্ৰেটছ আৰু কৰ্ড এটা মেৰুদণ্ডী প্ৰাণীৰ যিটো মধ্যস্থতা পৰ্ব, ইয়ে হ'ল প্ৰটোকৰ্ড এটা। উদাহৰণ বা এক্সাম্পল ব্লালানোপ্লোছাছ, ব্লালানোপ্লোছাছ সাগৰীয় প্ৰাণী, এইসমূহে আমাৰ প্ৰাণী সাম্ৰাজ্যৰ শ্ৰেণী বিভাজনৰ মুখ্য পৰ্বসমূহ। নাও আই উইল এক্সপ্লেইন দ্য ফাইলাম পৰিফেৰা। এতিয়া মই ৰন্ধ্ৰি পৰ্বৰ প্ৰাণীৰ বিশেষভাৱে আলোচনা কৰিম। মেম্বাৰ্ছ অফ দিছ ফাইলাম আৰ কমনলি নোন এজ স্পঞ্জ। এই পৰ্বৰ প্ৰাণীসমূহ স্পঞ্জ বুলি কোৱা হয়। দে আৰ জেনেৰেলি মেৰাইন এণ্ড মষ্টলি আছিমেট্ৰিকেল এনিমেল। এই প্ৰাণীসমূহ সাধাৰণতে সাগৰীয় আৰু অসমমিত প্ৰাণী। আগৰ ক্লাছত কোৱাই হৈছে চিমিট্ৰি আছিমেট্ৰিৰ কথা। These are primitive multicellular animals and have cellular level of organization. এইবোৰ বহুকোষী যুক্ত কোষীয় স্তৰৰ প্ৰাণী, অৰ্থাৎ কোষীয় পৰ্যায়তে সকলো দেহৰ কাৰ্য সম্পন্ন হয়। Sponges have a water transport canal system or canal system. এই স্পঞ্জসমূহৰ পানী বহনকাৰী তন্ত্ৰ বা নলিকা তন্ত্ৰ দেখা যায়। ৱাটাৰ এণ্টাৰ্ছ থ্ৰু মাইনিউট পোৰ্ছ অষ্টিয়া ইন দ্য বডি ৱাল ইন টু এ চেণ্ট্ৰেল কেভিটি স্পঞ্জচিল, অৰ্থাৎ পানী দেহৰ ৰন্ধ্ৰৰ মাজেৰে, পোৰৰ মাজেৰে বা অষ্টিয়াৰ জৰিয়তে সোমাই ই ভিতৰলৈ গৈ স্পঞ্জচিলত জমা হয়। From where it goes out through the osculum. আৰু এই পানীসমূহ অস্কুলামৰ জৰিয়তে বাহিৰলৈ ওলাই যায়। This pathway of animal water transport is helpful in food gathering. এই যিটো মাধ্যম বা এই প্ৰচেষ্টা ই খাদ্য সংগ্ৰহৰ কাৰণে বা খাদ্য জমা কৰাৰ কাৰণে সহায় কৰে। respiratory actions
এন্ড রিমুভেল অফ ওয়াস তেনেকে শোষণ কার্য সম্পাদন করে, তেনেকে দেহৰ পৰা বৰ্জ্য পদাৰ্থ নিৰ্গতকৰণত সহায় কৰে। এই নলিকাতন্ত্ৰই খাদ্য গ্ৰহণ কৰা, তাৰপিছত খাদ্য পাচন হোৱাৰ পিছত খাদ্যৰ বৰ্জ্য পদাৰ্থ নিষ্কাশন কৰা, শোষণ কাৰ্য সকলো কাৰ্য সমাপন কৰিল। স্পঞ্জোচাইটছ অৰ কোলাৰ চেলছ লাইন ইন দ্য স্পঞ্জোচিল এণ্ড দ্য কেনেলছ। স্পঞ্জোচাইট অথবা কোলাৰ কোষ নামৰ কিছুমান কোষ স্পঞ্জোচিল আৰু কেনেল সমূহত, নলিকা সমূহত দেখা যায়। ডাইজেশ্যন ইজ ইন্ট্ৰাচেলুলাৰ, ইয়াৰ পাচন অন্তঃকোষীয় অৰ্থাৎ কোষৰ ভিতৰতে হয়। দ্য বডি ইজ সাপোর্টেড বাই এ স্কেলিটন মেড আপ অফ স্পেকলস অর স্পঞ্জিন ফাইবার্স। দেহটো কিছুমান স্পিকুলর কঙ্কালতন্ত্র দেখা যায়, বা কঙ্কাল স্পিকল জাতীয় পদার্থ স্পিকুলরতে আবৃত দেখা যায়, আর এই সমূহ স্পঞ্জিন ফাইবার বলে কোৱা হয়। সেক্সেস আর নট সেপারেট হার্মেফ্রোডাইট, এর কোনো পৃথক মতা বা মাইকী না থাকে, এই হার্মেফ্রোডাইট বলে কোৱা হয়। ফর এক্সাম্পল, এক্স এন্ড স্পার্মস আর প্রডিউস বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একটা প্রাণীয় এগো বা স্পার্মো প্রডিউস করিব, উৎপন্ন করিব। স্পঞ্জেস প্রিপ্রডিউস আসেক্সুয়ালি বাই ফ্রেগমেন্টেশন, স্পঞ্জেস সমূহে বা রন্ধ্রি পর্বর প্রাণী সমূহে অযৌন প্রক্রিয়ারে বা ফ্রেগমেন্টেশনের জড়িয়ে ই সম্পন্ন করে বা প্রজনন সম্পন্ন করে। এন্ড সেক্সুয়ালি বাই ইনফর্ম বাই দ্য ফর্মেশন অফ গেমেটস, আর কেতিয়াবা যৌন প্রকারে কেতিয়াবা গেমেটর জড়িয়েও ইহতর প্রজনন হওয়া দেখা যায়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনেল এন্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, নিষেচন ইন্টারনেল আর ইয়ার বিকাশ ইনডাইরেক্ট পনপটিয়া নহয়। হ্যাভিং এ লার্ভেল স্টেজ হুইচ ইজ মর্ফলজিক্যালি ডিস্টিং ফ্রম এডাল্ট, অর্থাৎ কিছুমান পেলুর জড়িয়ে অর্থাৎ সরি পলুর জড়িয়ে পলু অবস্থার জড়িয়ে যেনে আমি বাটারফ্লাই পখিলার এইবিলাকত আমি কিছুমান লেটা পলু দেখা পাওঁ, ইয়াতো তেনেকুৱা পলু অবস্থার মাজেরে ইহতর বিকাশ সম্পন্ন হয়। আর এই পলু সমূহৰ দশা সমূহ বা ইহতর লাইফ সাইকেল বা জীবন চক্রৰ প্রথম দশা সমূহ তার পৈণত দশাৰ লগত কোনো মিল নাথাকে। এক্সাম্পল, সাইকন স্পঞ্জিলা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ এন্ড ইউ স্পঞ্জিয়া বাট স্পঞ্জ। তার ফিগার সমূহ দেখিছা, দ্য ফিগার ইজ স্পঞ্জিলা সাইকন, হিয়ার ইজ এ ডিফারেন্ট পার্টস অফ এ পরিফেরান এনিমেল সি। আই মেনশন দ্য কেনেল স্পঞ্জোসিল যেসমূহ মই উল্লেখ করছো, এইবোৰ হৈছে কেনেল। এই যে বিন্ধা সমূহ দেখিছা, এইবোৰ এটাইবোৰ হৈছে পোৰ বা অস্থিয়া ৰন্ধ্ৰ, ঠিক সন্মুখৰ ভাগত ইন দ্য ফ্ৰণ্ট অফ অস্কুলাম, অস্কুলাম আছে। আৰু এই যিটো কেভিটি গহ্বৰ এইটো হ'ল স্পঞ্জোসিল, অৰ্থাৎ ইয়াৰ মাজেৰে ই সোমাই যাব। এইখিনিয়ে হৈছে আমাৰ রন্ধ্রি প্রাণী বা পরিফেরান প্রাণী সমূহর বিশেষ চরিত্র। আর আজি আমি ইমানতে সামরিম, ইয়ার নেক্সট ক্লাসত আমি অন্য এটা পর্বর বিষয়ে বা
চিলেন্দ্রে পর্বর বিষয়ে আলোচনা করি। থ্যাংক ইউ। দিস ইজ বিবলিওগ্রাফি টেক্সট বুক ফর ক্লাস 12 বাই এনসিইআরটি।